হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের স্বাগত জানাই গোজি এইটে। বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা পড়ছিলাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের বিভিন্ন উদাহরণ, তাই না? এখন আমরা আনকাউন্টেবল নাউনের সাথে মেজর ওয়ার্ড ব্যবহার করা কিছু উদাহরণ দেখব। চলো তাহলে শুরু করি। আই টেক ড্যাশ টি আ ডে। টেক দিস ড্যাশ চক অ্যান্ড রাইট ইউর নেম অন দ্য বোর্ড। হি গেভ মি ড্যাশ নিউজ। আই ডু নট টেক ইভেন ড্যাশ সুগার ইন মাই টি। Give me dash paper. She brought dash sugar. He has dash money. বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটি বক্স দেখতে পাচ্ছো। এই বক্সের মাধ্যমে আমাদের কিন্তু উত্তরগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি বক্স থেকে কিভাবে উত্তরগুলো খুঁজে খুঁজে বের করতে পারি। তাহলে উত্তরগুলো কি হবে বলো তো? আমি বলি, আই টেক 2 cups of tea a day. Take this stick of chalk and write your name on the board. He gave me a lot of news. I do not take even a grain of sugar in my tea. Give me a sheet of paper. She brought 2 kilograms of sugar. He has a piece of money. Countable এবং uncountable নাউনের আরো কিছু উদাহরণ চলো দেখি এবং কেন এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল হয়েছে তা জানার চেষ্টা করব। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার? হাউ মেনি ক্লাসেস ডু ইউ হ্যাভ? হোয়াট আর দ্য পেন্স ইউ হ্যাভ? হাউ মেনি টিচার্স আর টেকিং ইউর ক্লাস? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ উদাহরণগুলো। তোমরা কি জানো এগুলোর কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল? প্রতিটা সেন্টেন্সে কিন্তু মার্ক করা হয়েছে। এছাড়াও আমাদেরকে জানতে হবে সিঙ্গুলার অথবা প্লুরাল কোনটি। এখানে প্রথম সেন্টেন্সে ফ্রেন্ডস প্লুরাল এবং কাউন্টেবল নাউন হবে। এছাড়াও দ্বিতীয় সেন্টেন্সে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্টুডেন্টস কাউন্টেবল এবং একই সাথে প্লুরাল নাউন হবে। আবার তৃতীয় সেন্টেন্সে ক্লাস কাউন্টেবল এবং প্লুরাল নাউন হবে। একইভাবে চতুর্থ সেন্টেন্সে পেন্স কাউন্টেবল এবং প্লুরাল নাউন হবে। সর্বশেষ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দুটো শব্দ হাইলাইট করা হয়েছে। টিচার্স এটি হবে কাউন্টেবল এবং নাউন হবে প্লুরাল নাউন, কিন্তু ক্লাস হবে কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এই শব্দগুলো কেন কাউন্টেবল নাউন এবং কেন আনকাউন্টেবল নাউন হয়েছে? প্রথম শব্দটিতে তোমরা যদি লক্ষ্য করো, যখন অনেক বন্ধু তোমরা একসাথে হও তখন নিশ্চয়ই তোমাদের সংখ্যা গণনা করা যায়, তাই তো? যেমন তোমরা তোমাদেরকে আমি গণনা করতে পারছি, তাই ফ্রেন্ডস কাউন্টেবল এবং প্লুরাল। এখন চলো দ্বিতীয় শব্দটি দেখি। এই শব্দটিও ঠিক আগের শব্দটির মতো, তাই না? এখানে লেখা আছে স্টুডেন্টস, অর্থাৎ তাদের গণনা করা যায়। তোমরা যখন ক্লাস করো তখন তোমরা অনেক স্টুডেন্ট একসাথে থাকো, তখন আমরা তোমাদের গুনতে পারি, তাই এখানে স্টুডেন্টস কাউন্টেবল। এবং যেহেতু স্টুডেন্টের পর এস যুক্ত আছে তাই আমরা সেটাকে প্লুরাল নাউন বলতে পারি। তৃতীয় শব্দটিতে যে শব্দটি হাইলাইট করা হয়েছে সেই শব্দটি গণনা করা যায় ঠিক আগের শব্দের মতো, তাই এটিও কাউন্টেবল হবে এবং প্লুরাল হবে। এরপর চতুর্থ শব্দটিতে পেন্স হলো কাউন্টেবল, কারণ এটি গণনা করা যায়। এছাড়াও এটিকে প্লুরাল করা হয়েছে কারণ পেনের শেষে এস যুক্ত হয়েছে। আর সর্বশেষ যে উদাহরণটি রয়েছে এখানে আমরা টিচার্সকে কাউন্টেবল বলছি, এটিও প্লুরাল নাউন হবে। তোমরা কি জানো কেন প্লুরাল নাউন হবে? কারণ
এখানে টিচারের পর এস যুক্ত আছে। এছাড়াও ক্লাস শব্দটি কাউন্টেবল কিন্তু সিঙ্গুলার, কারণ ক্লাসের পর কিন্তু কোনো ইএস যুক্ত হয়নি। আশা করি কিছুক্ষণ আগের উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আরো কিছু উদাহরণ দেখি, তবে এবারের উদাহরণগুলো একটু অন্যরকম হবে। এখন আমরা একটি কথোপকথন দেখব, তাহলে চলো শুরু করি। সালাম সেড, হাউ মেনি টেলিভিশনস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস? সালমা সেড, উই হ্যাভ টু টেলিভিশনস। সালাম সেড, হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ? সালমা সেড, ইন ফ্যাক্ট আই ওয়াচ আ লট অফ টেলিভিশন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে টেলিভিশন এই শব্দটি কি আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। কারণটি হলো এই শব্দের আগে ব্যবহার করা হয়েছে মেনি, তাই এই শব্দটি আমরা দুভাবেই ব্যবহার করতে পারি। চলো এবার দ্বিতীয় শব্দটি দেখি। দ্বিতীয় সেন্টেন্সে সালমা বলেছে তাদের দুইটা টেলিভিশন আছে। এখানে টেলিভিশন শব্দটি আমরা কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এখানে দুটো টেলিভিশনের কথা বলা হয়েছে। সালাম বলল, হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ? এখানে মাচ শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা মাচ শব্দটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি। আর সর্বশেষ বাক্যে লট অফ অ্যান্ড লটস অফ উভয়ই ব্যবহার করা যেতে পারে, প্লুরাল নাউন এবং কাউন্টেবল নাউন অর আনকাউন্টেবল নাউন হিসেবে। টেলিভিশন শব্দটি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করতে পারি এবং আনকাউন্টেবল নাউন হিসেবেও ব্যবহার করতে পারি। বন্ধুরা, তাহলে চলো আরো কিছু শব্দ দেখি। আই হ্যাভ সাম ফ্রেন্ডস ইন কক্সেস বাজার। দে হ্যাভ নট এনি কফি ইন দ্য ভেনিউ। দেয়ার আর লটস অফ অরেঞ্জেস অন দ্য ট্রিজ। আই ডোন্ট হ্যাভ আ পেট। বন্ধুরা, তোমাদের এখন নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা একটি উদাহরণ দেখেছিলাম যেখানে আমরা পড়েছিলাম ফ্রেন্ডস হলো প্লুরাল নাউন এবং কাউন্টেবল নাউন। দ্বিতীয় বাক্যে এনি হলো আনকাউন্টেবল নাউন এবং নেগেটিভ সেন্টেন্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা লট অফ এবং লটস অফ পড়েছিলাম প্লুরাল নাউন এবং কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় হিসেবে। আমরা এখানে লটস অফ ব্যবহার করতে পারি কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাউন হিসেবে। কারণটা কি বলতে পারবে? কারণ এখানে এ আছে এবং এ দিয়ে সিঙ্গুলার নাউনকে প্রকাশ করা হয়েছে। এছাড়াও এটি গণনা করা যায়। আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা নতুন কোনো মজার বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিএইটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। ফ্রেন্ডস প্লুরাল এবং কাউন্টেবল নাউন হবে। স্টুডেন্টস কাউন্টেবল এবং প্লুরাল নাউন হবে। ক্লাস কাউন্টেবল এবং সিঙ্গুলার নাউন হবে। টেলিভিশন এই শব্দটি আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি। লট অফ অ্যান্ড লটস অফ পড়েছিলাম প্লুরাল নাউন এবং কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন উভয় হিসেবে। স্টুডেন্টস কাউন্টেবল এবং যেহেতু এখানে এস যুক্ত আছে তাই আমরা সেটাকে প্লুরাল বলতে পারি। এ সিঙ্গুলার নাউনকে প্রকাশ করছে, এছাড়াও এটি গণনা করা যায়।